أنت نور الله فجر جئت بعد العسر يسرا. সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, মসজিদ ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আকাশ। আজকে নতুন আরও একটি মসজিদ সম্পর্কে আপনাদের জানাব। বন্ধুরা, আজকে যে মসজিদটি সম্পর্কে জানাবো এটি হচ্ছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে, প্রায় সবকটির স্থাপত্য শৈলী নয়নাবিরাম। মনোমুগ্ধকর এই মসজিদ দেখতে বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় করেন। এর মধ্যে সবচেয়ে চোখদাদানো আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। এটি নির্মাণে ব্যয় হয়েছে 4,500 কোটি টাকা। Brought this life through your guidance. Peace be upon you, my beloved. শ্বেত মার্বেলে নির্মিত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আমিরাতের সর্ববৃহৎ ও পৃথিবীর অন্যতম বৃহত্তম মসজিদ। আমিরাতের প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। মসজিদের পাশেই তার সমাধি। মসজিদটির নকশা করেছেন সিরিয়ার স্থপতি ইউসুফ আদ্দেলকি। 1996 সালে 30 একর জায়গায় এই নির্মাণ কাজ শুরুর পর শেষ হয় 2007। এজন্য খরচ হয়েছে 4,500 কোটি টাকা। পারস্য, মুঘল ও আলেকজান্দ্রিয়া মসজিদের স্থাপত্য শৈলীর সমন্বয়ে গড়া হয়েছে এটি। কেন্দ্রীয় চত্বরের নকশা মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদ ও পাকিস্তানের বাদশাহী মসজিদের শৈলীতে অনুপ্রাণিত। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের দৈর্ঘ্য 420 মিটার, প্রস্থ 290 মিটার। এতে ছোট বড় 7 আকারের 82টি গম্বুজ ও 107 মিটার উঁচু 4টি মিনার রয়েছে। মিনারগুলোর নিচের ভাগ মিশরীয় মামলুক দ্বারা চৌকো আকৃতির, মধ্যভাগ উত্তর আফ্রিকার ফাতিমি আমলের ষড়ভুজ আকৃতির এবং উপরের ভাগ তুরস্কের উসমানীয় আমলের গোলাকৃতির। মসজিদের নকশার একটি ডামি প্রবেশমুখে কাচের বাক্সে রাখা আছে। এটি দেখলে এক নজরে পুরো মসজিদ সম্পর্কে ধারণা পাওয়া যায়। আলোকিত মসজিদটিতে রয়েছে ইরান থেকে আনা পৃথিবীর সর্ববৃহৎ কার্পেট 60,500 বর্গফুট ও সর্ববৃহৎ রঙিন ঝাড়বাতি 10 মিটার বেশ ও 15 মিটার উঁচু। পুরো মেঝেতে 17,000 বর্গমিটারের চোখদাদানো মার্বেল মোজাইকের কারুকাজ। এটি পৃথিবীর সর্ববৃহৎ চওড়া মার্বেল মোজাইক বলে স্বীকৃত। মসজিদের খুঁটি, দেয়াল, মেঝে, সিলিং সহ অভ্যন্তরীণ কারুকাজে ব্যবহার করা হয়েছে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আনা সোনা, মার্বেল সহ মূল্যবান পাথর। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে একসঙ্গে 40,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্য রয়েছে নামাজের আলাদা ব্যবস্থা। এখানকার প্রার্থনা কক্ষ 3টি, প্রধান প্রার্থনা কক্ষ ছাড়া বাকি 2টি কক্ষ আকারে ছোট। এর মধ্যে 1টি কক্ষ নারীদের জন্য। এগুলোতে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। মসজিদের শৌচাগার ও অজুখানা অত্যাধুনিক। অজুখানায় রয়েছে গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা,
বাইরে চারদিকে ফোয়ারা, ফুল ও খেজুর সহ বিভিন্ন গাছের সারিতে মনোরম পরিবেশ, সবুজের সমারোহ ঘেরা। গাড়ি পার্কিং এর জায়গায় পাশাপাশি বেজমেন্টও গাড়ি রাখা যায়। সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের জন্য খোলা এই মসজিদ, এটাই এর বিশেষত্ব। তাই আমিরাতের বিভিন্ন প্রদেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের হাজার হাজার পর্যটকের ভিড়ে মুখর থাকে অপরূপ কারুকার্য ও সৌন্দর্যমণ্ডিত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। দেশ বিদেশের অনেক পর্যটক প্রতিদিন এটি দেখতে যান, এর সৌন্দর্যে বিস্মিত হন অনেকে। আবুধাবির পর্যটন শিল্পের বিকাশে এর ভূমিকা অপরিসীম। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।